প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন অভয় আশ্রমগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালায় গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। নিষেধ অমান্য করে মাছ ধরায় জেলেদের ধাওয়া করে নৌপুলিশ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় জেলেরা, সংঘর্ষ বেঁধে যায়। এতে নৌপুলিশের 5 সদস্য সহ 10 জন আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ 40 রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে এক কনস্টেবলের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। ওরা লেজার সোলকি, তারপরে আমরা পাথর, এবার ওই যে চাকা ইয়ে মারছে আমাদের গায়ে। যেহেতু এটা সরকার নিষিদ্ধ সময়, তো এক্ষেত্রে দেখা যায় যে তারপরেও জেলেরা মাছ ধরছে। এর আগেও দুদিন হামলা করেছে, আজকেও হামলা করেছে। এতে করে আজকে আমাদের 5 জন নৌ পুলিশের সদস্য আহত হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। কিছু কিছু এলাকায় জেলেরা অনেক সময় একটু প্রতিরোধ করার মতো চেষ্টা করে, তো আমরা সেইগুলো আমরা প্রতিরোধ কাটিয়ে উঠে আমরা আমাদের মৎস্য সংরক্ষণ অভিযানটাকে অব্যাহত রাখার চেষ্টা করছি। এদিকে ভোলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে এক জেলেকে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয় 16,000 মিটার কারেন্ট জাল। অন্যদিকে পটুয়াখালী পায়রা নদীতে অভিযান চালিয়ে 20,000 মিটার জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।